মা আগে ভালোবাসে বাচ্চা পরে ভালোবাসে তা আল্লাহ তালা আমাদেরকে আগে ভালো আল্লাহ তালা কি আমাদেরকে আগে ভালো প্রশ্ন হবে আল্লাহ আমাকে ভালোবাসবেন আগে আমি আল্লাহ তালাকে ভালোবাসবো পরে এই আগে আর পরের মধ্যে গ্যাপটা কদ্দুর গ্যাপটা কদ্দুর উত্তর হবে আগুন আর ধোঁয়ার মধ্যে গ্যাপটা জোর

হায়াত যত বাড়তে থাকে তার ভালোবাসা তত বাড়তে থাকে আমার জানা নাই আমাদের হজরতের বয়স কত হবে এখন নব্বই বলেন কত বছর ঢাকা ইউনিভার্সিটির ভিসি যদি নব্বই বছর বেঁচে থাকে রিটায়ারমেন্টের পরে এবার তাকে কয় মঞ্চে সভাপতি বানাবে বলেন জোরে বলেন তিরিশ বছর আগের মন্ত্রী মহোদয় এখন অবসর নব্বই বছর বয়স তাকে এখন কয় মঞ্চের এখানের শুধু ভালোবাসা বাড়ে আর বিপরীত দুনিয়ার মহামেলা ভালোবাসা শুধু কমে এজন্য জন্য আজীব বিষয় হইল হলো পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা ইসলাম ছাড়া পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থা আছে তার পেছনে যত তাকাবেন তত জিরু যত পেছনে যাবেন তত কম যত পেছনে যাবেন তত কম এবং যত সামনে যাবেন তত কম যত সামনে যাবেন তত কম আর আমাদেরটা যত পেছনে যাবেন তত বড় আর যত সামনে যাবেন তত বড় পেছনে যেতে যেতে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত আর সামনে যেতে যেতে জান্নাতুর সুল্লাহ কি কি

আجیب যেতে জেতে জেতে ইমাম বুখারী এবারে ইমাম বুখারীর ওস্তাদ কে এবারে তার ওস্তাদ কে এবারে তার ওস্তাদ কে এবারে তার ওস্তাদ সুবহানাল্লাহ পৃথিবীর এর বিপরীতে পৃথিবীতে যিনি সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছেন অটো ইংলিশে বলতে হয় যিনি সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছেন তার ওস্তাদ ছিল ডিগ্রি পাস ডিগ্রি পাস আহ শয়তানও পাগল হয়ে জি কি বলছি প্রথম অনার্স পাস কারীর যিনি এক নাম্বার বিদ্যবিদের সর্বপ্রথম মাস্টার্স পাশকারীর কারীর ওস্তাদ কে ডিগ্রি পাস প্রথম ডিগ্রি পাশকারীর কারীর ওস্তাদ কে ইন্টারমিডিয়েট পাস প্রথম ইন্টারমিডিয়েট পাস এর ওস্তাদ কে এসএসসি পাস প্রথম এসএসসি পাস এর ওস্তাদ কে নাইন পাস প্রথম নাইন পাশের ওস্তাদ কে এইট পাশের ওস্তাদ কে সেভেন পাশের ওস্তাদ কে সিক্স পাশের ওস্তাদ কে ফাইভ পাশের ওস্তাদ কে প্রথম যিনি ফোর পাস করেছেন তার ওস্তাদ কে প্রথম যিনি থ্রি পাস করেছেন তার ওস্তাদ কে প্রথম যিনি টু পাস করেছেন তার ওস্তাদ কে প্রথম যিনি ওয়ান পাস করেছেন তার ওস্তাদ কে আমার পেছনের ওস্তাদ কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আর এর বিপরীতে ইনশাআল্লাহ যত বুড়ো হবে তত দাম বাড়ে যত বুড়ো তত দাম বাড়ে যেতে যেতে জান্নাতের টুকরা কবর যেতে যেতে আর সাজিম হইয়া জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ এজন্য পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি দুইশো বছর আগের কোন বিমান পৃথিবীতে নাই সব মাটি দুইশো বছর আগের ট্রেন পৃথিবীতে নাই সব মাটি বলেন বলেন বুঝে বলেন সব কি বাস্তব না বাস্তব আপনাদের এই শহরে দুইশো বছর আগের কোনো বাংলো এখনো আছে দুইশো বছর আগের টাইলস এখনো আছে দুইশো বছর আগের মার্বেল পাথর এখনো আছে গেল কই এই জন্যই এরা শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করতে করতে বানর বানর থেকে আনছে ব্যাঙে আগামী বছর নিব ইঁদুরে কিনলে

কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি সব জিনিস তার মূলের দিকে ফিরে কোন দিকে ফিরে বলেন সব জিনিস সব জিনিস তার কোন দিকে ফিরে বলেন মূলের দিকে সব জিনিস তার মূলের দিকে ফিরে এজন্য আল্লাহ তাআলা এদেরকে বলেন আমিলাতুন নাসিবা কি বলে বলেন আমিলাতুন নাসিবা এটা তরজমাটা আগে এক শব্দে বুঝেন এরপর প্রয়োগ করবেন আমিলাতুন মানে হলো আমল থেকে আমিলা আমেলায় আমালু আমালু আমালাম আমালম এ আমেতাম আর না সেবা সেবা না সবাই আন শিম শিবু না সেবা শিবান না সেবা সেবান না তাহলে তোর জমা কি আমেলাতামানি হলো নীরবচ্ছিন্ন মেহনতকারী নীরবচ্ছিন্ন কি কারী আর না সেবা মানে নিরবচ্ছিন্ন মেহনতকারীর জবাবে না সেবা আর ফলশ্রুতিতে শুধুই পরিশ্রান্ত শুধুই কি বলেন ক্লান্ত বলেন ক্লান্ত তাহলে আমলকারী ক্লান্ত কোন আমলকারী ক্লান্ত এজন্য দেখবেন দেখবেন সত্তর থেকে আশি বছরের কোন হিন্দুর চেহারা সুন্দর নাই শিল্পপতি চেহারা সুন্দর নাই বাস্তব না বাস্তব চেহারার দিকে তাকালে বোঝা যায় কি পরিমাণ ক্লান্ত বাস্তব না বাস্তব কি পরিমাণ ক্লান্ত আচ্ছা এখন জু বাইডেনের চেহারাটা কেমন কি পরিমাণ ক্লান্ত আচ্ছা নেতা নিয়াঙুর চেহারাটা কেমন কি পরিমাণ ক্লান্ত ওটা বলি না ডরে এটা বলতেছি না ভয়ে বলি না আর কি মিডিয়ার কারণে আচ্ছা কি পরিমাণ ক্লান্ত তো আল্লাহ তালা এদেরকে বলে না মিলাতুন না সেবা জীবনে করেছ শুধু পরিশ্রম শুধু পরিশ্রম শুধু পরিশ্রম আর জীবনের শেষে গিয়ে দেখবা শুধুই ক্লান্ত শুধুই ক্লান্ত শুধুই ক্লান্ত শুধু কি বলেন দেখবেন যারা নামাজ পড়ার টাইম পানা শুধুই রাস্তা করে শুধুই ঘাট করে শুধুই ফুল করে এরা বড় ব্যস্ত জনসভা বড় ব্যস্ত জনগণকে শান্তি বোঝাবার জন্য এরা বড় ব্যস্ত একদিন কিশোরগঞ্জ দেখছি পাবলিসিটি করতেছে কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তা আজকেই দেখলাম কেলা মার্কা কলা মার্কা কলা কে জানে কোন মার্কা আর ওইদিন দিন দেখছি মার্কা মানে ইসি মহোদয় বুঝছেন যে প্রার্থী যেমন হবে মার্কাটা তেমনই দেওয়া বুঝে এদেরকে দি আর কি হবে কলাচুরি হবে এদেরকে দি আর কলাচুরি হবে তো কলাগাছ মার্কা দিয়ে দাও এদের এдер উদাহরণ আমিলা সুন্নাসিবা বলেন আল্লাহু আকবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শামে সফর করলেন শামে এক বাদ্রী হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করলেন আর বাদ্রী পরনে ছিল ছালার চট চেহারাটা না খেতে না খেতে মোজাদা করতে করতে ভেঙে গেছে চোখ দুটো ভিতরে ঢুকে গেছে দেখতে বিমর্ষ হয়তো অমর কেঁদে ফেললেন জিজ্ঞেস করলেন কাঁদার কারণ কি হয়তো এদেরকে বলেছে এদেরকেই বলেছে কাজ করতে করতে জীবন শেষ করে দিয়েছ ফলশ্রুতিতে ক্লান্তি আর শান্তি ছাড়া তোমরা জীবনে আর কিছুই পাও নাই বাস্তব ন বাস্তব ارْبِ إيه بريد رَبُّ العالمين مسؤوليه وجوه يومئذ ناعمة لسعيها راضية سبحان الله তোমরা জীবনে ইমান আমলের লাইনে আমলের লাইনে যে চেষ্টা করেছ জীবনের শেষে গিয়া এই চেষ্টার ফলশ্রুতি খুশি হয়ে যাবা কবরেও খুশি হয়ে যাবা হাসরেও খুশি হয়ে যাবা মিজানোও খুশি হয়ে যাবা ফুলসুরাতেও খুশি হয়ে যাবা আর জান্নাতে কথা দিলাম তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আমার